বাবা খুব সুন্দর নাম, গুড। আজকে হচ্ছে যে তোমার বয়স হয়েছে 7 ইয়ার্স, তাই তো? আজকে 24/3/2023 আমরা অ্যাডমিট করেছি তোমাকে, মর্নিং এ অ্যাডমিশন করেছি, ঠিক আছে? এখন ছুটি হয়ে গেল মোটামুটি 5-6 ঘন্টা, এখন 4টে বাজছে, ঠিক আছে? আর তোমাকে ভর্তি করেছে 8টার সময়, 10টা নাগাদ উঠি করেছি, ঠিক আছে? এখন তুমি ফিট, কেমন লাগছে তোমার? আচ্ছা ম্যাডাম, এবার আপনাকে উঠাকে দেখছি, মুখ বন্ধ করে শ্বাসলো। আচ্ছা আচ্ছা, কালকেও হা করেছিল মনে আছে। আচ্ছা ম্যাডাম, আপনাকে আমার জানানোর কথা যে আপনি অনেক বছর আগে জেনেছিলেন যে উনি ভয় পেয়ে পালিয়ে গেছিলেন, তাই অনেকদিন ধরে অ্যাডিনয়েড জেনেছিলেন। অ্যাকচুয়ালি অনেকদিন ধরে আমরা অ্যাডিনয়েডের সমস্যাটা জানতে পারি, ডাক্তার বলেছিল কি এর নিরাময় আপনার অপারেশন দিয়েই করতে হবে, তার এতে হবে না। তো আমরা ভাবলাম বাচ্চা ছোট, তো দু জায়গায় গেলাম, তো সবাই বললো হোমিওপ্যাথি ওষুধ খেলে অ্যাডিনয়েডটা ঠিক হয়ে যাবে। কিন্তু আমরা বিগত 3.5-4 বছর ধরে হোমিওপ্যাথি ওষুধ খাওয়ানোর পরে লাস্টে দেখলাম এর আর কোনো সমস্যা সমাধান হচ্ছে না, আরও বেড়ে যাচ্ছে, আরও কষ্টটা বেড়ে যাচ্ছে। তো সেটা দেখার পরে আমরা একদিন সর্দি খাঁসি হয়েছিল এবং খুব কাশি হচ্ছিল, তো আমরা ডক্টর শর্মা আমাদের কৈখালিতে বসেন, ওনার কাছে আমি গেলাম, উনি আমাদেরকে আপনার রেফারেন্স দিলেন কি ডক্টর তুষার কান্তি ঘোষ সল্লেক, ওনার নিজের আছে ফাউন্ডেশন আছে, সেখানে আপনি যান, সেখানে 4 ঘন্টায় আপনার ছেলেকে সুস্থ করে বাড়ি পাঠিয়ে দেবে। তো সেই দিনই আমরা ডিসাইড করলাম, এবং আমাদের রমজান মাস চলছে তা সত্ত্বেও আমরা আজকে কালকে এসে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আর কালকে একই জায়গায়, আর সবচেয়ে বড় কথা কি একই জায়গায় সমস্ত কিছু টেস্ট থেকে নিয়ে সমস্ত কিছু সুবিধা এখানে উপলব্ধ আছে, এবং সমস্ত কিছু খুবই সুস্থ আর সুন্দরভাবে সেগুলো হয়ে গেছে। সুতরাং কোনো জায়গায় আমাদেরকে দৌড়াতে হয়নি, কোনো জায়গায় আমাদেরকে কষ্ট পেতে হয়নি, এবং বাচ্চা পুরো মুখ বন্ধ করে দেখুন আছে, কালকে বিকালবেলা তো মুখ খুলেছিল, সমস্ত সুন্দরভাবে। একটা জিনিস প্রমাণ হয়ে গেল যে হোমিওপ্যাথি করলে এটা কমে যায় না, এবং আমি আমার অভিজ্ঞতা হলো আজকে আজকে যতগুলো বাচ্চা করেছি, আজকে 5টা বাচ্চা অ্যাডমিট করেছি, এর সব থেকে অ্যাডমিটটা হার্ড ছিল বেসিক্যালি, মানে শক্ত হয়ে গেছিলো বেসিক্যালি। তো বেসিক্যালি হোমিওপ্যাথি করে হার্ড হয়ে গেছে, কিন্তু সাইজ বিরাট, তার মানে হোমিওপ্যাথি করলেই কমে যাবে তারা। যে বাচ্চার অ্যাডিনয়েড বড় থাকে সেই বাচ্চার কোনোদিন অ্যাডিনয়েড কমে না, দিস ইজ দ্য প্রুফ অলরেডি। সুতরাং অ্যাডিনয়েড যদি বড় থাকে তার ক্ষেত্রে করতেই হবে, অ্যাডিনয়েড যদি বড় থাকে তার ক্ষেত্রে আপনার ফাইল টেক বা দেবেন, যদি ছোট অ্যাডিনয়েড থাকে তাদের অপারেশন করার কোনো দরকার নেই, কিন্তু সেটা কী করে বুঝবেন, এন্ডোস্কোপি করে। তো সুতরাং আপনাকে এন্ডোস্কোপি করে দেখতে হবে, না দেখে আন্দাজে অ্যাডিনয়েড বড় মানে এরকম, বিরাট অ্যাডিনয়েড